হ্যালো বন্ধুরা, বাংলা রান্না বান্না চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। আমাদের ঘরে পটল হলুদ হয়ে গেলে সাধারণত আমরা এই পটলগুলো ফেলে দিই, তো আজকে এই পটলগুলি না ফেলে একটা নতুন রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। তো চলুন বন্ধুরা শুরু করি। এখানে দেখুন আমার ঘরের পটলগুলো সব হলুদ হয়ে গেছে, এখন এগুলি দিয়ে আমি একটা নতুন রান্না করব। তো চলুন বন্ধুরা, তো এই পটলগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এই দেখুন পটলগুলো পুরো হলুদ হয়ে গেছে, এগুলি ফ্রিজে রাখতে আমার মনে ছিল না, তার জন্য এগুলি এরকম হয়ে গেছে। এগুলি ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এখন পটলগুলো জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখুন আমি এগুলিকে জলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি। তো এখানে পটলগুলো সিদ্ধ হতে থাকুক। আর এখানে দেখুন কিছু মশলা আমি বানিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিরে নিয়েছি, আর সামান্য কয়েক কোষ রসুন নিয়েছি, আর একটু আদা কুচি করে নিয়েছি। তো এখানে দেখুন আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলিকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি পটলগুলো নামিয়ে নিয়েছি আর এগুলি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এগুলি ঠান্ডা হতে থাকুক, কিন্তু এগুলি গরম গরম থাকলে কিন্তু এই রেসিপিটা হবে না, তার জন্য এগুলি ঠান্ডা হয়ে নাক। আর এখানে আমি পটলের আগা মাথাটা প্রথমে কাটিনি, আপনি চাইলে কেটেও সিদ্ধ করতে পারেন, তো আমি এগুলি পরে কাটছি, পরে কাটলেও চলবে। তো এখানে আগা মাথাটা কেটে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আরেক দিক দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এটাতে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেব একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, এটাতে দিয়ে দেব আমি রসুন কুচি, এখন আমি পেঁয়াজটা আর রসুনটাকে একটু সামান্য ভেজে নেব। তারপর আমি আদা কুচিটা দিয়ে দিলাম, এগুলিও হালকা একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আপনি আপনার হিসাব মতো রাখতে পারেন। তো এখানে আমি মরিচটা আমার হিসাব মতো রেখেছি, আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তার জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি। আপনি চাইলে 2-3টা মরিচ দিয়েও এটা রান্না করতে পারবেন। তারপর বন্ধুরা, আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। এখন আমি এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো এটাকে চুলার আঁচে রেখে দেব, যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম অবস্থায় রেখেছি, তো টমেটোটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটাতে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে এটাকে আমি 2 মিনিটের মতো গ্যাসের উপরে রেখে দেব, টমেটোটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, এভাবে আমি নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে আমি পটলগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব, যাতে করে পটলগুলো ভেঙে যায়। এভাবে করে একটু চটকে নেব পটলগুলো ভালো করে। তো পটল থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে, জলগুলি ফেলে দিতে হবে না। এদিকে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এই দেখুন বন্ধুরা, পটলটাকে আমি ভালো করে চটকে নিয়েছি এভাবে করে। তো এরকম সিদ্ধ করে নিতে হবে পটলটাকে। তো এইভাবে করে আমার এদিক দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে, আর সিদ্ধ করে রাখা পটলগুলো আমি এই মশলাগুলির মধ্যে দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাতে দিয়ে দেব সামান্য একটু লবণ। তো লবণটা আমি আগে টমেটো তো একটু ব্যবহার করেছি, তার জন্য লবণটা একটু হিসাব করে দিতে হবে।
তারপর এখানে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে দেব আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন পর্যন্ত মিডিয়াম অবস্থায় রেখেছি। এখানে কিন্তু আগুন বেশি করে দিয়ে রান্নাটা করা যাবে না, না হলে পুড়ে যাবে। তো এটাতে আমি হাফ টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। তো এগুলি এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আরো 2 মিনিটের মতো নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে দেব। তো 2 মিনিটের মধ্যে কিন্তু ভালো করে মশলাটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি এই রান্নাটা করলাম। তো আপনারাও কিন্তু গ্যাসের আঁচটা বা চুলার আঁচটা কমিয়ে এই রান্নাটা করবেন, না হলে কিন্তু এটা এটা খেতে স্বাদ হবে না আর রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আমি কোনো জল ব্যবহার করিনি তার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আর রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনি চাইলে এখানে কিন্তু সামান্য একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন, গরম মশলা দিয়েও আপনি রান্নাটা নামিয়ে নিতে পারেন। তো এটা খেতে আরও স্বাদ লাগবে। তো এখানে আমি কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি আর ধনে পাতাও ব্যবহার করিনি। আপনি চাইলে গরম মশলা না হলে ধনে পাতাও দিয়ে এটা রান্নাটা করা যায়। তো বন্ধুরা এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে গ্যাসের উপর থেকে নামিয়ে প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।